দিয়েছি গোলমরিচের গুঁড়ো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি শ্রীময়ী আর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা গরমা গরম স্যুপের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই স্যুপ তোমরা শীতের সন্ধ্যায় কিংবা রাত্রে ডিনারে খেতে পারো। তো চলো বেশি না বকে আজকে ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, চলে এসেছি আমি রান্নাঘরে। চিকেন স্যুপ বানানোর জন্য কী কী নিয়েছি চলো তোমরা একবার দেখি। দিয়ে দিচ্ছি ভিনিগার আর দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা, এই দেখো এটা দিয়ে দেবো। এবারে জল দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি জল। প্রেশারে বসিয়ে দিয়েছি আর কটা দুটো সিটি দেব, তারপরে নামাবো, নামিয়ে তারপরে দেবো ডিম। তো গাইস আমি নামিয়ে নিয়েছি, এবার ঢাকনা খুলে একটু চেক করে দেখবো কতটা হয়েছে। দিয়ে দেবো গোল মরিচ গুলো। তো গাইস আমাদের রেডি গরমা গরম স্যুপ, এবার
খুলবো আমি প্রেসার কুকারটা ওয়াও শীতের সন্ধ্যায় কিংবা রাত্রে এরকম স্যুপ বানিয়ে খেতে পারো, আর স্যুপটা বেশ ভালোই হয়েছে। এর সাথে একটু ম্যাগি মশলা দিলে খুব ভালো হতো, আর একটু খুব ভালো হতো। তো যাই হোক, আমার ভিডিওটা এইটুকুই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।